প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। বাত ব্যথা আসলে এতটাই কমন যে প্রতি ঘরে ঘরে আসলে এই সমস্যাটা রয়েছে। আমরা সঠিক চিকিৎসা বলতে কি বুঝাচ্ছি এখানে, যে সঠিক চিকিৎসাটা কি? আপনাকে ধন্যবাদ। আসলে বাত ব্যথা জনিত যে শারীরিক অক্ষমতা বা চিকিৎসায় দীর্ঘদিন ধরেই ট্রেডিশনাল কিছু চিকিৎসা চলে আসছে, যেমন স্পেশালি ব্যথার ওষুধ, বিভিন্ন অপারেশন, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসা। তো সঠিক চিকিৎসা আসলে বাত ব্যথা জনিত সমস্যায় মানুষ যে কারণে হয় এবং যে কারণে সে ডিজেবল হয়, যে কারণে মানুষ অক্ষম হয়ে আসে, সে কারণটার যদি আপনি সঠিক ট্রিটমেন্ট না দেন তাহলে হয়তো আপনি ওষুধ বা অপারেশন করে সাময়িক উপকার হবে, কিন্তু আস্তে আস্তে সে ডিজেবল হয়ে পড়বে এবং এক পর্যায়ে সে অক্ষম হয়ে যাবে। এই জন্য সেটাকে আমরা বলছি যে এটা সঠিক চিকিৎসাটা আসলে হওয়া উচিত কি। ধরেন হাঁটু ব্যথা, হাঁটু থেকে কি হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস যদি হয় হাঁটুর, তাহলে আস্তে আস্তে রোগী ব্যথা হবে, হাঁটু ক্ষয় হতে থাকবে, হাঁটু আস্তে আস্তে বেঁকে যাবে, সিঁড়ি বাওয়া বা নিচে উঠা বসা বন্ধ হয়ে যাবে, হাঁটা চলাফেরা তার কষ্ট হয়ে যাবে, এক পর্যায়ে তার মাসেলগুলা শক্ত হয়ে আসবে, শক্তি কমে যাবে এবং সে মুভমেন্ট বন্ধ করে দিবে। হাঁটা চলাফেরা একটা মানুষের যে স্বাভাবিক কর্মক্ষম জীবন, এটা সে হারিয়ে ফেলবে। এই ক্ষেত্রে যে ট্রেডিশনাল চিকিৎসা চলে আসছে ঔষধ, মূলত দীর্ঘদিন ব্যথার ওষুধ, তো ব্যথার ওষুধ খেলে সাময়িক ব্যথা কমবে, কিন্তু তার যে এই যে মাসেলের শক্তি কমে যাওয়া, জোড়াগুলা ক্ষয় হতে হতে বেঁকে যাওয়া, এগুলার কোনো আসলে কোনো ট্রিটমেন্ট হবে না, যার জন্য আমরা বলছি সঠিক চিকিৎসা। সঠিক চিকিৎসা হচ্ছে একেবারে কজ নির্ধারণ করা, কজকে ইরিডিকেট করা বা বন্ধ করে ফেলা এবং কমপ্লিকেশন অ্যারাইজ যা করতে পারে যে আমরা জানি, সেই কমপ্লিকেশনগুলো আগে থেকে প্রিভেনশন করা, কমপ্লিকেশন হয়ে গেলে সেটাকে রিহ্যাবিলিটেট করা এবং পাশাপাশি আপনার প্রেজেন্ট যে সিচুয়েশনটা আছে বা বর্তমানে যে শারীরিক সমস্যা বা কন্ডিশন সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দেওয়া, এবং এইগুলার একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন চিকিৎসা। এর জন্য আমরা বলছি যে এটা যে কারণটা আগে আমাদেরকে নির্ণয় করতে হবে যে কি কারণে তার ব্যথাটা হচ্ছে। হয়তো সাময়িক 10 দিনের জন্য একটা ব্যথার ওষুধ সে খেয়ে নিল, মানে খেতেই পারে, কিন্তু এটা কিন্তু সে যখনই ব্যথা হচ্ছে তখনই খাচ্ছে এমনটা করা উচিত না। আর এই ক্ষেত্রে পুনর্বাসন যে কথাটি আপনি বললেন যে এটা কিন্তু শুধুমাত্র ট্রিটমেন্ট সেটাই না, যে আরও যেন কমপ্লিকেশনস তৈরি না হয় সেই ক্ষেত্রেও কিন্তু এটা প্রিভেনশন হিসাবে কাজ করে, সেই বিষয়টিতে একটু আলোকপাত করেন। অবশ্যই, আমি একটু উদাহরণ দিচ্ছি। ধরেন এভিএন, অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ জয়েন্ট, হিপ জয়েন্টের এভিএন রোগী আমাদের প্রচুর সারা বিশ্বে আছে। এখন একটা রোগীর এভিএন হলো, আমরা ডাক্তারের কাছে আসলো, ডায়াগনোসিস করে দেখলো হ্যাঁ তার জোড়াটা নষ্ট হয়ে গিয়েছে, তাকে আমরা অপারেশন করতে বললাম। এভিএনের কনসিকুয়েন্স এক পর্যায়ে অপারেশন করতে হয়, তো অপারেশন করে ফেললাম, কিন্তু দেখা গেল আবার 2-3 বছর পর রাইট হিপ অপারেশন করলেন, লেফট হিপের আবার একই সমস্যা। আবার কি আপনি লেফট হিপ অপারেশন করবেন? ওকে, সেটাও করলেন, আবার কিছুদিন পর দেখা যাবে যে তার নি জয়েন্টে প্রবলেম। তো এখন এই যে মানে চিকিৎসা পদ্ধতি, এটা একটা কনভেনশনাল পদ্ধতি চলে আসছে, এটা হচ্ছে আপডেটেড হচ্ছে পুনর্বাসন। এখন আমার যখন রাইট হিপ প্রবলেম শুরু হলো, আমরা যখন যদি সেই সময় সেটার এভিএনের কারণটা নির্ধারণ করতে পারতাম যে এভিএনের কোনো কজ আছে কিনা, এটা কোনো স্টেরয়েড ইনডিউস না, কোনো আর্থ্রাইটিস ইনডিউস বা কোনো পোস্ট ট্রমাটিক বা অটোইমিউন ডিসঅর্ডার বা কোনো কারণে, অনেক সময় এক্সাক্ট কজ আননোন আমরা বলি বা অনেক কারণে হতে পারে, সেটাও যদি আমরা নির্ধারণ করা যে আমার যে যে কারণে হতে পারে সেটা নির্ধারণ যদি আমরা করতে পারি, চিকিৎসা করাটা অনেক সহজ হয়ে যায়। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, ফোনটি নিচ্ছি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য
চব্বিশ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।